সব মানুষকে একটা বেশি হুঁশিয়ার করবলা খবর শেয়ার করে আছে। ত্রিশুলে কোহিমা ডিমাপুর ন্যাশনাল হাইওয়ে 29 ইতুদে ফেরিমা এরিয়াতে জাগালি রাতে আজি আর্লি মর্নিং দে বেশি ডর মাটি স্লাইড হয়ে না পাথর স্লাইড হয়ে গিরি না বেশি মানুষ জখম হয়েছে না কয়ে আছে। গাড়ি খান বেশি বিয়া করেছে না কয়ে আছে আর খবর আই থালা হিসাবতে একজন মানুষ মরিছে না গাবি কয়ে আছে আর কোম্বা দুইছিল মিসিং হয়েছে না গাবি খবর আই আছে। আলাদা আলাদা খবর আই আছে আর তাদের এটা এই পুরা উল্টা পাল্টা হয়ে না আছে না কয়ে আছে। ইতুলা আপরে বেশি ভিডিও সার্কুলেট হয়ে আছে আপনার মই এটা দেখাই দিব হলিবি। যদি আপনার কোনো মানুষ ডিমাপুর কোহিমা যাবলে প্ল্যান করে আছে ন্যাশনাল হাইওয়ে 29 লোলে আসলে আপনার গিয়ে না যাবলে কারণে কয়ে আছে কিলো হয়েছিল তো পুরা রাস্তা দুইছিল এটা ব্লক হয়ে যাচ্ছে না কয়ে আছে আর এই সাফা সাফি হবলে তো টাইম বেশি লাগব নিচি আছে নাকা কয়ে আছে। পারা তাক মানুষ গিবি শেয়ার করলে না পড়ি দিবি। জখমতলন আহুন আনি নিজেও গেছিলাম আগে কিছু ইসে আলাদা কি আসকমো এটল বাবো দিন গিন গথ আসকমো এটল মবো আতে এতে তল মকা চালাই গরে ইয়ে ইসি খাপে দেগি বত প্লা দেগি বত ওয়াইন গাড়ি লাগি হ্যাঁ গাড়ি লাগি না খুব বেশি আজ তুম লাবা গাড়ি লাগি আগাম গো দিমপুর জমা মোমা প্লেস কি এসে কেটে কাকে মনে নেবে আস্তে আগাম গো লাগে জানে ফেরেমার আছে ফেরেমা লাইন হোটেল ফোর্স গোয়ালা আছে এইটু হোটেল যাবলে আছে পানি বেশি আহি যাইছে নদীর পানি নিগাহি যাইছে রাস্তা তুটি যাইছে এটা তো রাস্তা খতমই হয়ে যাইছে এটা তো এটা তো মহিনা লাগিব ময়না লাগিব আর তো ময়না সাল লাগিব রে লাট চান্স হয়েছে তো
আছে নদী রাস্তা তো এনে হয়েছে, এটা তো ওলাবলে লা কথাই নাই হয়েছে, রাস্তা তো পুরা খতম হয়েছে, পাক্কা পাকি ওলাবলে লা রাস্তা খান নাই হয়েছে। দেখি আছো না হাই ন্যাশনাল হাইওয়ে ডিমাপুর এর ফেরিমা রাস্তা নাই হয়েছে রে, ইনাগাই হয়েছে রে, আমি রাস্তা করতাম এদিন হয়েছে রে।